গতকালকে বিজেপির উত্তরকন্যা অভিযান নিয়ে সকাল থেকেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা শিলিগুড়ি শহরে। শিলিগুড়ির মূল রাস্তাগুলো পুলিশ কার্যত ব্যারিকেড দিয়ে মুড়িয়ে দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও চতুর্দিকে বিজেপি কর্মীরা মিছিল করে যখন শহরের দিকে এগোতে থাকে তখন কিন্তু পরিস্থিতি আরও বেগতিক হয়ে যায়। এবং আমরা দেখতে পাই যে আমাদের ক্যামেরায় সে চিত্র ধরা পড়েছে যে পুলিশ জল কামান, টিয়ার গ্যাস ব্যবহার করেছেন। প্রচুর পরিমাণে জল কামান, টিয়ার গ্যাস ব্যবহারের ফলে অনেক বিজেপি কর্মী অসুস্থ হয়েছেন, অনেকে হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন। এবং সবথেকে তাজ্জব কাণ্ড যে একজন কিন্তু ঘটনাস্থলে মারাত্মকভাবে আহত হয়ে তো শিলিগুড়ির একটি হাসপাতালে কিন্তু তিনি প্রাণ ত্যাগ করেন, অর্থাৎ একজন শহীদ হয়েছেন। বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করে বলা হয়েছে তিনি উলেন রায়। মূলত তার এই মৃত্যুর প্রতিবাদে আজকে কিন্তু তুফানগঞ্জ 1 নং ব্লকের অন্তর্গত আন্দোলন ফুলবাড়ি 1 নং অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি বিজেপি পরিচালিত প্রধান ধরণীকান্ত বর্মনের নেতৃত্বে একটি সুবিশাল বাইক মিছিল গোটা তুফানগঞ্জ শহর পরিক্রমা করে মূলত দুটি অঞ্চলের মধ্য দিয়েই এই মিছিল পরিচালিত হয় এবং শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন তা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি বলছি যে তৃণমূল গত 23 মে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বেশিরভাগ অঞ্চলগুলি কিন্তু তৃণমূলের দখলে গিয়েছিল। পরবর্তীতে কিন্তু তৃণমূল ধীরে ধীরে অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে পারলেও এই অঞ্চলটি কিন্তু আজ অবধি পুনরুদ্ধার করতে পারেনি। ফলে এই নিয়ে যখন আমি ওই অঞ্চলের প্রধানকে প্রশ্ন করি, অর্থাৎ চ্যানেল সেবা বিনোদন থেকে যখন তাকে প্রশ্ন করা হয় যে আপনাদের অঞ্চল কি অদূর ভবিষ্যতে তৃণমূলের কাছে যেতে চলেছে, তখন কিন্তু সেই অঞ্চলের প্রধান ধরণীকান্ত বর্মন, অর্থাৎ বিজেপি প্রধান ধরণীকান্ত বর্মন কিন্তু দীপ্তকণ্ঠে বলেন যে এখানে তাদের ঝান্ডা ধরার লোক নেই। শুনুন কী বলেছেন আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে। মিছিলটা মূলত গতকাল যে আমাদের উত্তরকন্যা অভিযান ছিল যুব মোর্চা, সেখানে যে আমাদের একজন বিজেপি কর্মী মারা গেল তারই প্রতিবাদে এবং বন্ধের সমর্থনে আজকে আমরা 29 মণ্ডলের পক্ষ থেকে একটু বাইক নিয়ে সেটা অন্ধ্রপ্রদেশ 1 থেকে শুরু হয়েছে এবং কাশিরডাঙ্গা হয়ে মুগাবো হয়ে আবার এখানে অন্ধ্রপ্রদেশ 1 নং গ্রাম পঞ্চায়েতের সামনেই আমাদের মিছিল শেষ হলো। প্রাক্তন প্রধান জয়েন করলেন আপনাদের দলে, তো সে নিয়ে আপনার কিছু বক্তব্য যদি থাকে? না, সেটা দলের ব্যাপার, দল জয়েন করিয়েছে, এতে আমাদের কোনো আপত্তি নেই। তাতে আপনাদের কতজন পঞ্চায়েত সদস্য হলো এবার? আমাদের টোটাল পঞ্চায়েত হচ্ছে 9 জন, একজন আর কি ওরা নিষ্ক্রিয় ছিল, একজন জয়েন করলো এবং এখনো 2 জন ইনঅ্যাক্টিভ আছে। তাহলে মোট কতজন আছে? 7 জন। 7 জন হলো এখন। তো এই প্রধানের জয়ে আপনারা কতটা আনন্দিত? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এবার তৃণমূল বিভিন্ন জায়গায় তাদের অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে পেরেছে, কিন্তু আপনার অঞ্চলে পুনরুদ্ধার করবার কথা ছিল সেটা তৃণমূলের যে আহ্বায়ক শিবপদ পাল তিনি বলেছেন, কিন্তু আজ অবধি তাদের পক্ষে সেটা সম্ভব হলো না। বিধানসভা নির্বাচন প্রায় দূর করা, কী বলবেন? আপনাদের শক্ত ঘাঁটিকে এখনও ধরে রেখেছেন, কী বলবেন? অন্ধ্রান ফুলবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পুনরুদ্ধার করা তো দূরের কথা, এখানে ফ্ল্যাগ ধরার মতো ওদের লোক নেই, তো আর অঞ্চল পুনরুদ্ধার কীভাবে করবে ওরা?